আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি মনির হোসেন রায়ান বলক বিডির পক্ষ থেকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ঢাকা বংশাল থেকে রয়্যাল সাইকেল স্টোর থেকে নতুন কিছু সাইকেলের ভিডিও নিয়ে আসলাম। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। নতুন কোনো পাইকারি পণ্যের ভিডিও দেখতে রায়ান বলকের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মোতালেব ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মনির ভাই? জি ভালো আছি। আচ্ছা রায়ান বলক, দর্শকদের কি সাইকেল দেখাবেন এখন আপনি? এখন ফার্স্টে বেশি কথা না বলে সরাসরি আমরা সাইকেল দেখানোর পর্বতে চলে যাই। ফার্স্টে দেখতেছি হচ্ছে একটা আকর্ষণীয় সাইকেল, সেটা হচ্ছে হিরো ব্র্যান্ডের। আর এইখানে লেখা আছে হিউমার হচ্ছে মডেল নেম, হিউমার মডেল নেম, আর ব্র্যান্ড নেম হচ্ছে হিরো। হিরো এটা মূলত হচ্ছে আপনার হোন্ডা রিমের একটা সাইকেল আর কি, ঢালাই রিমের অ্যালুমিনিয়াম চাকা, চাকাতে হবে বিয়ারিং, আর আপনার পার্টসগুলো হবে আপনার শিমানো পার্টসের। হিরো সাইকেলে মূলত বেশিরভাগ সাইকেলেই আপনার শিমানো পার্টস থাকে, তারপরে এটা শিমানোর মধ্যে অনেক কোয়ালিটি থাকে, এটা অনেক বেটার কোয়ালিটি হবে। আর এটা আবার পিছনে হবে আপনার 8 স্পিডের ফ্রিবল, আর সামনে হবে 3 স্পিড, টোটাল 24 স্পিডের। আর এটাতে মূলত হচ্ছে ডাবল জাম্পিং মূলত, মাঝখানে এখানে অয়েল সাসপেনশান আছে, আবার সামনে এখানে সাসপেনশান আছে, মানে দুইটা জায়গাতে সাসপেনশন থাকার কারণে আপনি চালানোর সময় অনেক কমফর্ট ফিল করতে পারবেন। আর এখানে শিফটারের পার্টস সবগুলো তো শিমানো, সেটা তো বললামই। আর এইটার মূল আকর্ষণ হচ্ছে এই সাইকেলটা টোটাল আছে আপনার লম্বালম্বি আছে প্রায় 75 ইঞ্চি, 75 ইঞ্চি, হ্যাঁ 75 ইঞ্চি। কিন্তু এই সাইকেলটা যদি রাখতে পারেন, আপনি যখন এক জায়গায় রাখবেন আর কি, তখন যদি 26 ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারেন তাহলে তার একটু মজা বাড়ে না? এই রে, এটা হচ্ছে মূলত ফোল্ডিং বাইক, এখান থেকে মাঝখান থেকে ফোল্ড করে, ফোল্ডিং সিস্টেম, হ্যাঁ ফোল্ড করে আপনি এটা রাখতে পারবেন মাত্র 26 ইঞ্চি জায়গার মধ্যে। যাদের বাসায় জায়গা কম, সেই 75 ইঞ্চি সাইকেলটা আপনি 26 ইঞ্চি জায়গার মধ্যে রাখতে পারবেন, এটাই হচ্ছে মূল। আবার এইখান থেকে যখন চালাবেন তখন এইখানে যে মাস্কে নেয় না, এই যে এখানে আবার লকটা একটু লাগাই দিবেন। প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে 19,500 টাকা, 19,500। আর যদি কোনো কাস্টমার আসে আপনার নাম বলে তাহলে আরও কিছু ডিসকাউন্ট হবে, প্লাস গিফট থাকবে। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আরেকটা সাইকেল, এটাও হিরো ব্র্যান্ডের, এটা হিরো ব্র্যান্ডের, ওটা হচ্ছে মডেল নেম হচ্ছে ফ্যাট বাইক। আর ফ্যাট বাইক মূলত দেওয়ার নামের পিছনে যে রহস্যটা, এটার চাকাগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে চাকাগুলো কিন্তু অনেক মোটা, হ্যাঁ অন্য অন্য সাইকেলের 6টার সমান আর কি, একটাই একটু হোন্ডার চাকা যেরকম মোটা হয়, অনেক মোটা, হ্যাঁ হোন্ডার কিছু কিছু মোটর সাইকেলের থেকেও এটা বেশি মোটা হবে। আর এটার মূলত আপনার পার্টস হবে আপনার শিমানো পার্টস, যেটা আপনার পিছনে যে চেঞ্জিং ব্যবহার করেছে, পিছনে 8 গিয়ারের যে চেঞ্জিংটা সেটা হচ্ছে শিমানো পার্টস হবে। আর পিছনে আপনাদের গিয়ার হবে আপনার 8টা, আর সামনে গিয়ার হবে 3টা। এখানে আবার সামনের চেঞ্জিংটাও শিমানো, প্লাস এখানে যে চেঞ্জিংগুলো কাজ করানোর জন্য যে শিফটারটা প্রয়োজন হয় সেই শিফটারগুলোও দিছে শিমানো, অনেক ভালো মানের পার্টস হবে। আর এখানে আছে সাসপেনশান, আছে 120mm সাসপেনশান, আর এটার মূলত সাইজ হয় 26, আর চাকা মোটার কারণে একটু হাইটটা বেশি হয়। এটা ওয়েট নিতে পারবে 250+, 250+ এটা ওয়েট নিতে পারবে, আর সাইকেলটা অনেক মজবুত হবে। আর এটা কত প্রাইস? এটার প্রাইসটা হবে আপনার 21,500 টাকা, 21,500 টাকা, 21,500 টাকা। এখন যেটা দেখতেছেন সেটা মূলত হচ্ছে কোর ব্র্যান্ডের একটা সাইকেল, এটা হচ্ছে নিও সিরিজের। আর নিও সিরিজের এটার মডেল হচ্ছে কোর নিও 500, এখানে লেখা আছে কোর নিও 500 কোর ব্র্যান্ডের। এটা ফুল অ্যালুমিনিয়াম, আর এটার ব্রেকিং সিস্টেম হবে আপনার অ্যালুমিনিয়াম, হ্যাঁ ফুল অ্যালুমিনিয়াম, এটা টোটাল পার্টস, টোটাল বডি সব কিছু এটা অ্যালুমিনিয়াম হবে। আর ব্রেকিং সিস্টেম হবে হচ্ছে অয়েল হাইড্রোলিক, এটার ব্রেকিং সিস্টেম সামনে পিছনে দুইটাই অয়েল হাইড্রোলিক। আর পার্টসগুলা কোর ব্র্যান্ডের, সাইকেল কোর ব্র্যান্ডের, পার্টস কোর ব্র্যান্ডের। আর এটার মূলত আপনার যদি গিয়ারের দিকে একটু ফলো করি,
তাহলে গিয়ারটা হবে আপনার পিছনে 8 স্পিডের ফ্রি বল আর সামনে 3 পিছনে 8 স্পিড সামনে 3 স্পিড টোটাল 24 স্পিডের আর এটা মূলত দেখেন যদি হাফ স্টার দেখেন আপনি ভিতরে এটা হাফ স্টার আপনার গোল্ডেন কালারে যার কারণে লুকটা অনেক সুন্দর হয়েছে ফুল অ্যালো বডির সাইকেল আর হাফ স্টার আপনার গোল্ডেন ওই হাফ স্টার আপনার অ্যালো রিমটা অনেক হাই রিম হবে যার কারণে সাইকেলটা অনেক সুন্দর এবং অনেক টেকসই হবে আর এটার মূলত সাইজ হবে আপনার 26 সাইজের সাইকেল এটা আর যে সাইকেলগুলো মূলত দেখানো হচ্ছে আর কি এই সাইকেলগুলোর কিন্তু টোটাল কালারগুলো আছে এটার এক একটা সাইকেলের কিছু কিছু সাইকেল মডেল আছে তিনটা কালার হয় চারটা কালার হয় আমাদের কাছে সবগুলো কালার আছে সমস্যা নেই যে কোনো কালার চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটোগুলো যখন পাঠিয়ে দেবো সেই ফটো দেখে আপনি চয়েস করবেন আপনার কোনটা চয়েস সেই ফটো থেকে সিলেক্ট করে আমাদের কাছে যখন অর্ডার করবেন তখন আপনার চাইলে কুরিয়ার বা ট্রান্সপোর্টের সাইকেল নিতে পারেন অথবা আপনি দোকানে আসতে পারেন আসেও নিয়ে যেতে পারেন সমস্যা নেই এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে কোর ব্র্যান্ডের আর এটার মডেল নেম হচ্ছে কোর ম্যাসিভ এখানে কোর ব্র্যান্ডের সাইকেল আর মডেল এখানে লেখা আছে ম্যাসিভ আর কালার ফিনিশিংটা অনেক গর্জিয়াস আর তিনটা এটার কালারটা কিন্তু লেজার প্রিন্টিং আর কি যার কারণে এটা হাতে বাজে টাকার যেরকম একটা উন্নত মানের কালার দেওয়া হয় টাকায় তো ওইটা যেরকম হাতে বাজে এটাও এরকম একইভাবে হাতে বাজে এটা বোঝা যাবে যে একটা আলাদা একটা অন্যরকম ফিল আসবে আর এটার ব্রেকিং সিস্টেম হবে আপনার অয়েল হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম হবে আপনার অয়েল হাইড্রোলিক পার্টসগুলো দেওয়া আছে কোর ব্র্যান্ডের সাইকেলটা কোর ব্র্যান্ডের আর পার্টসগুলো হবে আপনার কোর ব্র্যান্ডের আর সামনে সাসপেনশনটা হবে আপনার 140 mm সাসপেনশন আর টায়ারগুলো যদি ফলো করেন টায়ারগুলো হবে আপনার মশার টায়ার আর এইটার গিয়ারের যে মেন বিষয়টা সেটা হচ্ছে এখানে যদি দেখেন পিছনে হবে আপনার 10 স্পিডের ক্যাসেট অন্যান্য সাইকেলে যেরকম ফিবল থাকে কিন্তু এটা হবে 10 স্পিডের ক্যাসেট যা অন্যান্য সাইকেলে থাকে হচ্ছে 7 স্পিড 8 স্পিড আর একটা মডেল আছে 9 স্পিড কিন্তু এটা হচ্ছে 10 স্পিড এটা সর্বোচ্চ হাই 10 স্পিডের ক্যাসেট আর সামনে হবে স্পোর্টস লুকিং সিঙ্গেল স্পিড তুলনামূলকভাবে অন্যান্য সাইকেলের তুলনায় আর কি এটার স্পিড হবে অনেক বেশি অনেকেই চায় যে আপনার বিবি সেট আর হচ্ছে পিছন চাকা সামনে চাকা এগুলো চাকাতে যদি বেয়ারিং সিস্টেম থাকে সাইকেলগুলা চাকাগুলো ইজি থাকে যার কারণে আর কি বেয়ারিং সিস্টেমটা চায় যারা তাদের জন্য মূলত এটা পারফেক্ট হবে কারণ এটার চাকাতেও বেয়ারিং হবে বিবিতেও বেয়ারিং হবে আর একটা বিষয় হচ্ছে এটার গলায় কিন্তু জয়েন্টলেস সাইকেল হ্যাঁ এখানে কোনো ঝালাইয়ের কোনো ইয়া থাকে একদম ফিনিশিং দর্শক দেখুন এই ফ্রেমটা আপনারা দেখুন জোড়া ছাড়া এটা শুধু এখানে না আবার এদিকেও আছে এখানেও কোনো জোড়া হবে না আর এটা সাইকেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এটার কোনো স্টিলের কোনো ইয়া নেই শুধু নাটগুলো আছে স্টিলের আর ফুল অ্যালুমিনিয়াম সাইকেল এটার প্যাটেলটা পর্যন্ত অ্যালো এটার প্যাটেলটা সহ হবে অ্যালো এটা সাইকেলের বয়স আর প্যাটেলের বয়স এক সমানভাবে যাবে কোনোটাই আগে শেষ হবে না দুটোটার সার্ভিস খুব ভালো পাবে না কত প্রাইস এটার প্রাইসটা হচ্ছে 27,500 টাকা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে হিরো ব্র্যান্ডের একটা সাইকেল এটি হিরো ব্র্যান্ডের এটার মডেল নেম হবে রক মেশিন এই যে এখানে সাইডে লেখা আছে এটার সাইকেলটা হবে আপনার ফুল অ্যালুমিনিয়াম এটার সাইকেলের পুরা বডি কি এভরিথিং পুরা বডি অ্যালুমিনিয়াম হ্যাঁ পুরা শুধু বডি না এটা সম্পূর্ণ কিছুই অ্যালুমিনিয়াম হবে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যেটা ফুল অ্যালুমিনিয়াম বলা হয় আর কি আপনার যে পিছনের চেঞ্জিং তো সাধারণত অ্যালো হয় না আর কি যে চেঞ্জিংগুলো আর কি এখানে প্লাস্টিক অ্যালো স্টিল মিক্স করা থাকে তো এটার পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম চেঞ্জিং সিমানো অ্যাসেরার এখানে লেখা আছে সিমানো অ্যাসেরার অরিজিনাল যে পার্টসগুলো সেই অরিজিনাল পার্টসটাই এখানে লাগানো আছে এটা হচ্ছে সিমানো অ্যাসেরার পার্টস আর আপনার গিয়ার কিন্তু এখানে হবে আপনার 9 স্পিডের হ্যাঁ এটা 9 স্পিডের ক্যাসেট এখানে লাগানো আছে আর সামনে হচ্ছে আপনার স্পোর্টস লুকিং সিঙ্গেল স্পিড এটা চাকার সাইজ হবে 27.5 হ্যাঁ এটার চাকার সাইজ হবে 27.5 আর পার্টসগুলো হবে মূলত সিমানো পিছনের যে চেঞ্জিংটা দেখলেন ওইটা হবে সিমানো অ্যাসেরার আর ওই চেঞ্জিংটা কাজ করানোর জন্য যে শিফটারটা প্রয়োজন যেটা আর কি খুবই গুরুত্বপূর্ণ নর্মাল হলে যা একটু সমস্যা হয় আর কি যার কারণে এটা অনেক উন্নত মানের পার্টস দেওয়া হয়েছে সিমানো আল্টাসের শিফটার এটা আর এটার ব্রেকিং সিস্টেম হবে আপনার
অয়েল হাইড্রোলিক, এটা ব্রেকিং সিস্টেমটা অয়েল হাইড্রোলিক, যার কারণে আপনার জায়গায় ব্রেক মানে এক জায়গায় ব্রেক, হ্যাঁ একটুও সামনে বাড়াবে না, ব্রেক ধরবেন সাইকেল দাঁড়ায় যাবে। কত প্রাইস এটা? এটার প্রাইসটা হচ্ছে 18,700 টাকা। 18,700 টাকা। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে কিসেল, কিসেল এটার মডেল নাম হচ্ছে কিসেল প্রো আর কি। এটা এখানে লেখা আছে কিসেল, এখানে প্রো লেখা আছে। এটা হচ্ছে অ্যালো বডি সাইকেল, আর এটার ব্রেকিং সিস্টেম হবে আপনার অয়েল হাইড্রোলিক, এটার ব্রেকিং সিস্টেম হবে অয়েল হাইড্রোলিক। আর এই মূলত এটা সাইকেল যেহেতু কিসেল আর কি, তো আপনার পার্টসগুলো হবে কিসেল ব্র্যান্ডের, সাইকেল কিসেল ব্র্যান্ডের প্লাস পার্টস হবে কিসেল ব্র্যান্ডের। আর সামনে সামনের যে সাসপেনশন, সেই সাসপেনশনটা এখানে লক আনলক আছে। আর এইখানে আছে জুম ইন জুম আউট, সাসপেনশনের যে জুম ইন জুম আউট আছে, সাসপেনশন কম খেলানোর জন্য বা বেশি খেলানোর জন্য এখানে জুম ইন জুম আউট আছে, জাম্পিং মানে, হ্যাঁ জাম্পিং। আর এখানে জাম্পিং যদি করতে চান তাহলে এটা সামনের দিকে দেখলে জাম্পিং হবে, আর এটা চাইলে লক করে রাখতে পারবেন। আর এটার এটাই লক আছে, হ্যাঁ এটাই যে লক আনলক। আর এটা মূলত 26 ইঞ্চ একটা সাইকেল আর কি। এটার রিমটা হবে আপনার হাই রিমের, রিমটা হবে হাই রিম, বডিটা হবে অ্যালো, আর এটা হবে 24 স্পিডের, মানে পিছনে 8 স্পিড, সামনে 3 স্পিডের, 24 স্পিডের, হ্যাঁ 24 স্পিড। এটা যারা মূলত কম দামের মধ্যে আর কি অয়েল হাইড্রোলিক চাচ্ছে, কম দামের মধ্যে, হ্যাঁ কম একদম কম দামের মধ্যে, একদম কম দামের মধ্যে যারা অয়েল হাইড্রোলিক চায় তাদের জন্য এটা, এটার প্রাইসটা হচ্ছে 13,500 টাকা, মাত্র 13,500 টাকা, খুবই রিজনেবল প্রাইস। আপনারা 13,500 টাকা ওই রয়্যাল সাইকেল স্টোর থেকে আপনারা নিতে পারবেন, হ্যাঁ এটা। আর এটা মডেলটা মডেলটা থাকবে স্ক্রিন নাম্বারে, আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই এটারও আবার কালার আছে, এটার যে কালারগুলো আছে আপনার কালারগুলো দেখে চয়েস করে আমাদের কাছে অর্ডার করবেন, যে কালার চাবেন সেই কালারেই দেওয়া যাবে। আর এটার মডেলটা মনে রাখবেন কিসেল প্রো, যেটা কম দামের মধ্যে অয়েল হাইড্রোলিক ব্রেকের সাইকেল। এটা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপলেয়ার্ডের, এখানে লেখা আছে আপলেয়ার্ড, বডিতে আছে, সিটে আছে, হ্যান্ডেলে সব জায়গায় লেখা আছে আপলেয়ার্ড। এবং কি এটার মূলত স্পেশালিটি হচ্ছে চাকাটা, এটার চাকাটা হবে আপনার অ্যালো চাকা, অ্যালো চাকা 3x3, দেখতে অনেক সুন্দর, চাকাটা হবে একটু মোটা, স্কুপ ছাড়া, হ্যাঁ ওই অন্যান্য সাইকেলের যেরকম স্পোক থাকে এটার স্পোক থাকবে না, যার কারণে টাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটার সামনে পিছনে হবে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ব্রেক, হ্যাঁ এটার পিছন সাইডে এখানে আছে হাইড্রোলিক, আর সামনে চাকাতে হবে হাইড্রোলিক। আর এই সাইকেলের সাথে যেগুলো MTB সাইকেলও তো সাধারণ মাঠগাড়ি স্টাইল, এটার সাথে কালারিং, কালার অ্যাডজাস্ট করা, কালার অ্যাডজাস্ট করা খুবই উন্নত মানের একটা মাঠগাড়ি, যেগুলো এগুলো দেওয়া আছে সাথে, সামনেও দেওয়া আছে পিছনেও দেওয়া আছে। আর এখানে এটার সাইকেলের সাথে যে বেল্টটা দেওয়া আছে, আই লাভ মাই বাইক, মানে নিজের চয়েসের বাইকটা এখানে বেলের উপরে লেখা আছে যে বাইকটা কতটা ভালোবাসার। আর এটার সাসপেনশন হবে 100mm সাসপেনশন, অনেক স্মুথলি এটা কাজ করবে। আর এটার কালার হবে মূলত চারটা কালারই অ্যাভেলেবল দেওয়া যাবে, সমস্যা নেই, চারটা কালার হবে, হ্যাঁ এটার চারটা কালারই অ্যাভেলেবল। আর এটার সাইজ মূলত কিন্তু 20 ইঞ্চি, হ্যাঁ এটার সাইজ মূলত 20 ইঞ্চি, এটা বাচ্চাদের সাইকেল আর কি। দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাদের চয়েস থাকে এরকম হুন্ডা রিমের মধ্যে আর কি, হুন্ডার গেটাপে যে সাইকেলগুলো সেই সাইকেলগুলো চালাইতেছে, তাদের জন্য মূলত এটা সামনের পিছনে হাইড্রোলিক ব্রেক, হুন্ডা রিমের, হুন্ডা রিমের। আর এটার প্রাইসটা হবে আপনার 9,200 টাকা, হ্যাঁ 9,200 টাকা হবে প্রাইসটা। দর্শক আপনারা দেখেন এখানে আরও বড়দের আরও সাইকেল আছে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সত্যার দেখানো সম্ভব না এখানে, প্রচুর সাইকেল মানে হিউজ পরিমাণে সাইকেল আছে, আসলে ডিসপ্লেতে এত সাইকেল রাখা সম্ভব না, সব কালার রাখাও যেরকম সম্ভব না। আর এইখানে যে ইয়ে আছে ভ্যালুস কোম্পানির, ভ্যালুস আছে, তারপরে ফনিক্স আছে, কোর ব্যান্ডের আছে, কিসেল আছে, তারপরে ভ্যান্টার আছে, হিরো আছে। দর্শক এখানে বেবিদের সাইকেল আছে, বিভিন্ন মডেলের সাইকেল আছে, বিভিন্ন ডিজাইনের, আপনারা দেখেন সব তো আর এক ভিডিওতে দেখার সম্ভব না, তাই আপনাদেরকে আমি ফোকাস করে দেখাচ্ছি। আরও আছে আরো, আচ্ছা আমাদের দর্শকদেরকে আপনি ওই
আপনার শপের অ্যাড্রেসটা বলুন। শপের অ্যাড্রেসটা হচ্ছে 94 বাই কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা। আর দোকানের নামটা হচ্ছে রয়্যাল সাইকেল স্টোর, যেটা আপনি এখন স্ক্যানে দেখতে পাচ্ছেন। এই যে আমার পাশে এখানে স্ক্যানে লেখা আছে রয়্যাল সাইকেল স্টোর, এটা হচ্ছে 94 কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের দোকানের পাশেই হচ্ছে নাজিরা বাজার বড় মসজিদ। যদি যে কোনো লোকরে যদি বলেন যে নাজিরা বাজার বড় মসজিদটা কই, তো এই মসজিদ যে মসজিদটা দেখাই দেবে সেই মসজিদের পাশেই, এই মসজিদের মার্কেটেই আমাদের দোকান মূলত। তো এখন একটা ভিডিওতে আর কি সব সাইকেল দেখানো সম্ভব না। তো আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে অনেক সাইকেল দেখছেন আপনারা। এখন আবার নতুন আপডেট যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলো দেখালাম। আর এই সাইকেলগুলো যেগুলো দেখালাম আর কি মূলত, এই সাইকেলগুলোর সবগুলোরই কালার হবে, সাইজ হবে, যে কোনো জায়গায় পাঠানো যাবে। আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি আপনি কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে সাইকেল নিতে চান, তাহলে সেইখানে আপনি যোগাযোগ করলে পরে আমরা দেখা যাচ্ছে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে সাইকেল পৌঁছাই দিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, যেটা আমাদের যে আমরা দোকানে সাইকেলগুলো ফিটিং করি মূলত, সবগুলো এখানে ফিটিং করা হয় কোম্পানি থেকে। যে যদি একটা স্ক্রু একটা নাট পরিবর্তন করা হয় না, কোম্পানি থেকে যেগুলো দেয় মূলত সেইগুলোই আমাদের সাইকেলের সাথে লাগানো থাকে। আর তার প্রমাণ হচ্ছে আমরা দোকানে বসেই সাইকেলগুলো ফিটিং করি, আমরা বাইরে থেকে কোনো সাইকেল ফিটিং করি না। আচ্ছা, এই ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই ভিডিও আর মূলত মনির ভাই আছে, মনির ভাই অনেক কষ্ট দিচ্ছি বাইরে। যাই হোক ভাই, আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা মনির ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবেন, যাতে পরবর্তী যে আপডেট ভিডিওগুলো আসবে সেইগুলো যাতে আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে।